আসসালামু আলাইকুম আজকের রেসিপি দশ মিনিটে তৈরি মিল্ক ডেজার্ট মাত্র এক কাপ গরু দুধ থাকলে আপনিও খুব সহজে মজাদার লোভনীয় এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার এর জন্য নিয়ে নিচ্ছে একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ বাটার এখানে চাইলে আপনারা বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন বাটার যখন গলে গেছে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘন তরল দুধ এখন দুধটাকে হালকা একটু জাল করে নেব বড় রাখ রাখ পর্যন্ত যখন দুধের মধ্যে ঠিক এরকম বলক চলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক এখন এই গুঁড়ো দুধটাকে আমি খুবই ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ পরিমাণ চিনি আর চিনিটা দেওয়ার পর কিন্তু এটা আবারও একটু নরম হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এলাচের গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এখন অনবরত নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এটা একটা ডুয়ের ফর্মে চলে আসে এর আগ পর্যন্ত লক্ষ্য করুন এটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে দুই মিনিট নাড়ার পরই লক্ষ্য করবেন এটা ঠিক এরকম দলা পেকে আসছে অর্থাৎ এরকম একটা ডুয়ের মতো চো হয়ে গেছে ঠিক এ পর্যায়ে যে চুলার আসটাকে আমি একদমই কমিয়ে দিব আর এই যে এটাকে এইভাবে দুই ভাগ করে নিব একটা অংশ আমি উঠিয়ে রেখে দিব একটা সাইডে আর এখানে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফ্রুট কালার এটা অপশনাল আপনারা চাইলে এখানে কোকো পাউডারও অ্যাড করতে পারেন এখন ভালোভাবে মিশিয়ে নিব আর মিশানো হয়ে গেলে আমি চুলাটাকে বন্ধ করে দিব এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি শেপ দিব। হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি আমি সাদা অংশটাকে একটু মধে নিচ্ছি এখন এটাকে আমি সমান ভাগে ভাগ করে নিচ্ছি আমি ছয়টা ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে ছোট বড় করে বানিয়ে নিতে পারেন এখন এটাকে প্রথমে আমি এরকম ভাবে বলের শেপ দিয়ে নিব স্মুথ ভাবে তৈরি করতে হবে তারপর অরেঞ্জ কালারের যে অংশটা সেটাকেও আমি সমান ছয়টা ভাগে ভাগ করে নিয়েছি তারপর এরকম বুল বলের শেপ দিয়ে নিচ্ছি প্রতিটা আমি এরকমভাবে গুল বলের শেপ দিয়ে নেব এখন একটা হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু চেপে চেপে তারপর ছড়িয়ে দিব ছড়িয়ে জায়গা করে নেওয়ার পর সাদা অংশটাকে দিয়ে আবার ওইটাকে এইভাবে ভালোভাবে ফোল্ড করে নিব। তারপর এটাকে এইভাবে গড়িয়ে নেব ঠিক এরকমভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি আশা করি আমার আজকের এই দশ মিনিটে তৈরি অসম্ভব মজাদার মিল্ক ডেজার্টটি আপনাদের ভালো লেগেছে দেখতে যেরকম লোভনীয় খেতে অনেক মজার রেসিপি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ